নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ বুধবার আর সময় এখন বেলা একটা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি, কারণ ওই প্যাচপ্যাচে একটা ওয়েদার, বেশ ভালো লাগছে না, এত খারাপ লাগছে ওয়েদারটা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে, আর এখন এই যে কুটুসকে খাওয়াচ্ছি, দেখো এবার কি করছো, খাবার খাচ্ছো? তাহলে ফেলে দিচ্ছ কেন? আসলে খাওয়াতে খাওয়াতে কুটুস আমাকে বলছে, ও মা ভিডিও করবো না, ভিডিও করবো না। তা আমি বললাম, তাহলে ঠিক আছে একটু ক্যামেরা অন করি, কথা বল। এখন আবার কথা বলছে না, কথা বলো কথা বলো, ফেলে দিও না বাবা, এটা তোমার খাবার না। ওই বন্ধুদের বলো হ্যালো বন্ধুরা, বাবা তুমি আসছো, তুমি ওই গানটা পারো বলো, ওই যে কোন গানটা কি জানো, দশটা বাড়ি ওই মালতী মাসি গানটা করছে, দশটা বাড়ি কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট, ও ওর ভাষায় বলে দিল সবটাই গান, আর তোমরা যে বুঝলা বুঝলা, না বুঝলা না বুঝলা, তাই তো? আবার নাচে এরকম করে আর কি। ওই দুটো কুর্তি কিনে মানে দেখে এসেছিলাম বললাম কালকের ভিডিওতে, তো আজকে নিয়ে এসেছি, বিকালবেলা গেছিলাম, তোমাদের পরে দেখাচ্ছি। কুটুসকে খাওয়ানো হয়ে যাক, ওকে ওই ঘরে পাঠিয়ে তারপরে দেখাবো, না তো খুব দুষ্টুমি করে, নিয়ে টানাটানি করে। তাহলে চলো খাওয়াই, তারপরে দেখাবো। না হসু বলো, হসু হসু তো দীর্ঘ, তারপরে দীর্ঘতে, রিতে, তারপরে লি, হ্যাঁ লিতে, এতে, তারপরে বলো না, হ্যাঁ ঠিক আছে, এবার ক, এবার বলো ক, তারা আচ্ছা তাহলে ওয়ান টু বলো এবার, তারপরে ক। এই দেখো বন্ধুরা, চাউমিন বসানো হয়েছে আজকে এক হাঁড়ি, কারণ এত চাউমিন ওই ছোট হাঁড়ি বা ছোট কড়াইয়ে ধরবে না, তার জন্য আমাদের আজকে বড় একটা হাঁড়ি বসানো হয়েছে। আর এই চাউমিন করার জন্য এই যে মা সব সবজি টবজি কেটে নিয়েছে, ও দেখো সরো, এ দেখো পাঁচটা ডিমই আছে ঘরে, ঘরে আর ডিম নেই, তো এই পাঁচটা ডিম, আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এর মধ্যে নিয়েছে কিছু আলু, আর এর মধ্যে গাজর আর বিনস, আর এই যে নিয়েছে বাঁধাকপি। সবজি দিয়ে শীতকালে চাউমিন খেতে ভালোই লাগে, তার জন্য সবজি বেশি দেওয়া হবে আর ডিম অল্প, ডিম তো নেই বললামই, থাকলে আরও দেওয়া হতো। এখন আর দোকানে যাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আমাদের বাড়ি আজকে অতিথি আসবে, চাউমিন খাওয়ার অতিথি। চলো তোমরা দেখতে থাকো তো। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, এখন তো বৌমা কম, আগে অনেক করতে হতো, যে আসতো তার জন্যই চাউমিন, প্রত্যেকে আমাদের বাড়িতে আসলেই বলে চাউমিন খাবো, মিষ্টি খেতো না, চাউমিন করো, আর যা যা হতাম চাউমিন একা একা করতাম। হ্যাঁ কি করবো, তখন না তুমি আসো দিন। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে বলা হয়নি, এইটা কালকে 10 টাকা দিয়ে কিনেছি, এই বাড়ির উপর দিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে, কুটুসকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তখন সবাই নিচ্ছিল, আমি একটা নিয়েছি, জলটা বেশ সুন্দরভাবেই পড়ে, এখন তো কলেজ জলের স্পিড নেই, তাই দেখাতে পারছি না, দেখো অনেকটা একসাথে রাখাই ভালো, মা নিচে
হ্যাঁ নিচে রেখে দিই। তো ছড়ানোই ভালো, নয় তো ইয়ে হয়ে যাবে। এই দেখো আমাদের কিন্তু রান্নার কড়াই না, এটা আমাদের আগেকার কড়াই বসিয়েছে মা। যখন ওই সবাই কাকা যেটা সবাই একসাথে ছিল তখনকার কড়াই, সেই কড়াইটা বসানো হলো। ওই আমাদের বাড়িতে অনেক লোক আসে তখন এইটে চাউমিন করি, ওই তো নয় তো হয় না। হয়ে গেছে আমাদের চাউমিন, আর এই যে দেখো সবাই খাচ্ছে, এরা আমাদের অতিথি মানে ননদের ননদ, ঠিক আছে, আর আমাদেরও কাকিমা হয়, তো ওরা এসেছে তার জন্য আজকে চাউমিন বানালাম একটু। ওই মাই বানিয়েছে, আমি আর বানাইনি আজকে। আর দেখো সবাই খাচ্ছে, আর ওই বনুটাকে দেখে এখন আমার ছেলে আমি ভয়েস দিচ্ছি, আরও বলছে পিপি এসেছে, বনু এসেছে, এরকম বলছে। এখন আমি ভয়েস দিলে আমার কাছেই থাকে, আমার কাছ থেকে আর নড়ে না। তো তোমাদের দাদাভাই কাজ করছে ওপরে, তাই আবার আসলাম যে দেখি কতটা কি হয়েছে, সেই বুঝে আর কি কুটুসকে আমি খাওয়াবো। কারণ তোমরা তো জানোই যে কুটুসকে তোমাদের দাদাভাই রোজ খাইয়ে দেয়, তো দেখলাম এখনও দেরি আছে। আর এই যে দেখো বেশ কিছু মাল করা হয়ে গেছে, সিলিং আর কি, এগুলো সিলিং করছে, আর এরপরে আবার এগুলো প্যাকিং হবে। অনেক ঝামেলা আছে গো, মানে চাউমিনের প্যাকেট করতে মানে কাজটাই পুরো ঝামেলার, কিন্তু খাটনিটা আছে কম কিন্তু ঝামেলাটা বেশি আর কি। এই একবার এইটা করতে হয়, একবার ওইটা করতে হয়, এইভাবেই আর কি করতে হয়, তো নিজেদের তো তাই সবাই আনন্দ করেই করে। কুটকুসের রুটিটা আগে করে দুধে ভিজিয়ে রেখেছি, মিস্ত্রিটা এখনও দেওয়া হয়নি। এবার বাবার রুটিগুলো করে নিলাম, বাবা তিনটে রুটি, আর এটা এবার একটু জল দিয়ে ধুয়ে নেবো, কারণ বাবা জল দিয়ে ধোয়া রুটি এখন খায় বেশ কিছুদিন ধরে, আগে তো এমনিই খেত। হয়ে গেছে রুটিগুলো করা, আর রুটিগুলোও ধোয়া হয়ে গেছে, এবার ভাজ করে রেখে দিলাম, আর সাথে একটু গ্যাসটা মুছে নিলাম, কারণ গ্যাস তো মোছাই, ওই রুটির গুঁড়োগুলো যেগুলো পড়ে সেগুলো একটু মুছে রাখি রাত্রেবেলা। আর কুটুসের রুটিটাও রেখে দিলাম গ্যাসের ওপর, আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটু মিশ্রি, কারণ কুটুসকে তো এখনও সেই তাল মিশ্রি খাওয়াই, আর রাত্রেবেলা ভাত করতে হবে। এবার চলে আসলাম ভাত করতে, তো আজকে ভাবলাম ভাতটা রাইস কুকারেই করা যাক, প্রত্যেক দিন তো গ্যাসেই করি, আর প্রত্যেক দিন অবশ্য রাত্রেবেলা আমাদের ভাত করা লাগে না, আজকেই করতে হবে, তার কারণ ওই মামা শ্বশুর এসেছিলো দুপুরবেলা, তো হঠাৎ করে এসছে কলকাতা থেকে, তার জন্যই আর কি ভাতে শর্ট পড়ে গেছে। তাই মাকে আমি বললাম তাহলে আজকে রাইস কুকারে ভাতটা করি, মা বললো করো, তো সেই জন্য চালটা মেপে নিলাম। আর কুটুসটা এত জ্বালাচ্ছে না, আর আমার কাছ থেকে যাচ্ছেও না, ওর ঠাম কত ডাকছে কিন্তু যাচ্ছে না। তো যাই হোক চালটা ধুয়ে নিলাম, আর চালটা মেপে নিলাম, তিন কৌটো চাল নিয়েছি এই কৌটোটার, আর সেই মতো ছয় কৌটো জল দিয়ে দিয়েছি। এবার তোমার দাদাভাইকে বললাম তুমি বসিয়ে দাও, কারণ আমার হাতটা ভেজা ছিল, মানে ঠান্ডায় আর কি কনকন করছিলো হাতটা, তো আমি ক্যামেরাটা ধরে আছি, আর তোমার দাদাভাই বসিয়ে দিল, আর এবার সুইচটা দিয়ে যাবে। আর এই জায়গাটা এত অসুবিধা, ইন্ডাকশান ওভেনটা সরিয়ে দিলাম, আর ইন্ডাকশান ওভেনটাও অবশ্য খারাপ হয়ে গেছে, ঠিক করতে হবে, ওই লাইনটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে ছেড়ে দেয়, তো ওটা আবার দোকানে দিয়ে ঠিক করতে হবে, তাই ভাবলাম এই জায়গাটা ফাঁকাই থাক, এই জায়গাটা আর রাখবো না। ব্যাস হয়ে গেছে, অনেকক্ষণ সময় চলে গেছে মাঝখানে, আর দেখো ভাতটা ফুটছে, আওয়াজটা পাওয়া যাচ্ছে কিন্তু তোমরা পাবে না, আমি যেহেতু মিউট করে দিয়েছি, টিভি চলছিল তার জন্য। আর ভাতটা হয়ে গেলে তো লাইটটা একাকাই নিচে নেমে যাবে, তো দেখো এই যে ভাতটা একদম হয়ে গেছে আর একদম ঝরঝরা হয়েছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, চলো টাটা।